তারাবীহ সালাতে কোরআনের বার্তা প্রতিযোগিতাতে কি মহিলারা অংশগ্রহণ করতে পারবেন? অবশ্যই পারবেন। আমাদের তারাবীহ সালাতে কোরআনের বার্তা বইটা শুধু পুরুষদের জন্য না, মহিলাদের জন্য। এখন বলতে পারেন মহিলারা তো তারাবীহ নামাজ খতম তারাবীহ পড়েন না, একা একা সূরা তারাবীহ পড়েন। তো এর উত্তর হলো যে তারা তো রমজানে কোরআন খতম দেন, প্রতিদিন যে পারা পড়বেন ওই পড়ার আগে একবার দেখে নেবেন এই পারাতে কি আছে, পড়ার পরে একবার দেখে নেবেন, তাতে ওই পারা সম্পর্কে তার একটা ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এটাকে ফ্যামিলিতে আমরা রমজান উপলক্ষে চর্চা করতে পারি, তালিম করতে পারি। সেটা এইভাবে ফ্যামিলির সদস্যরা বসে একদিন ছেলে পড়লো, বাপ শুনলো, একদিন বাপ পড়লো, ছেলে শুনলো যে আজকের পারা কি আছে, পর্যালোচনা করলো। 10টা আদেশ আছে আজকের পারা, তো আদেশটা কোনটা আমাদের ফ্যামিলিতে নাই, কার মধ্যে নাই, আসি আমরা সেটা একটু ঠিক করার চেষ্টা করি। এইভাবে পর্যালোচনা করলে কোরআনের একটা হক আদায় করা সম্ভব হবে পুরো বাসা ব্যাপী। অতএব তারাবীহ সালাতে কোরআনের বার্তা এই বইয়ের প্রতিযোগিতা আমরা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করব। 3 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে, জানেন তো আপনারা। এর ভিতরে প্রথম পুরস্কার হলো পারিবারিক লাইব্রেরি, একদম কোরআন থেকে নিয়ে ব্যবসা বাণিজ্য পর্যন্ত। আপনার একটা মুসলমানের বাসায় যতগুলো বই থাকা দরকার আমরা সিলেক্ট করে বইগুলো আপনাদের কিনে দিব, একদম রেডি, শুধু আপনি বাসা সেট করে ফেলবেন কমপ্লিট। এটা বিরাট সুযোগ আলহামদুলিল্লাহ, মা বোনরাও করতে পারেন, স্কুল কলেজের ছেলেরা সবাই, যে কেউ করতে পারেন। বিধায়ক কোরআনের বার্তা বইটাতে আমরা সবাই ইনশাআল্লাহ সামিল হব প্রতিযোগিতা, অন্যদেরকে উদ্বুদ্ধ করবো ইনশাআল্লাহ। মা বোনরা মাসিক অবস্থায় এটা করতে পারেন, এবং পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। বিনা অজুতেও পড়তে পারেন, তবে অজুর সময় করলে ভালো, বিনা অজুতে পড়তে পারেন, কারণ এটা কোরআনের সবচেয়ে অনুবাদ না। সো এই বইটার প্রতিযোগিতা আমরা যে কেউ সামিল হতে পারি, এলাকায় অন্যদেরকে উদ্বুদ্ধ করি। যার বই কেনার সামর্থ্য নেই তিনিও পারবেন। কীভাবে পারবেন? আমাদের ওয়েবসাইটে ahmadullah.info প্রতিদিন রমজানে প্রতিদিন তারাবীহ পাঠ্য অংশটা ওখানে দিয়ে দেওয়া হবে পিডিএফ, আপনি ফোন করে পড়ে নেন, টাকা পয়সা দিয়ে বই না কিনলেও চলবে, কোনো অসুবিধা নেই। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।